বাংলাদেশের যে মানচিত্র বা বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থা, সেখানে একটা মিসিং লিঙ্ক ছিল। বাংলাদেশে হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে এর আগে যমুনা নদীর উপর যমুনা সেতু হয়েছে, মানে সেখানে হচ্ছে যে আমরা উত্তরবঙ্গকে কানেক্ট করতে পেরেছি, কিন্তু আমাদের যে দক্ষিণবঙ্গ সেটা কিন্তু বিচ্ছিন্ন ছিল সড়ক যোগাযোগ থেকে। তো এই পদ্মা সেতুর মাধ্যমে বাংলাদেশের সেই মিসিং লিঙ্কটা ফিল আপ হয়ে যাচ্ছে, যে বাংলাদেশ এখন উত্তরবঙ্গের সঙ্গে যেমন দক্ষিণবঙ্গের সঙ্গেও তেমন। এবং এই সেতু দিয়ে শুধু যে দক্ষিণবঙ্গের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ হচ্ছে সেটা না, একই সঙ্গে পুরো বাংলাদেশের যোগাযোগটা হচ্ছে। এটা এভাবে যে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল, সেই সিলেট অঞ্চল, সেই সিলেট অঞ্চলও কিন্তু ঢাকার যাত্রাবাড়ি হয়ে পদ্মা সেতু পার হয়ে দক্ষিণবঙ্গে একেবারে কুয়াকাটা পর্যন্ত, সমুদ্র সৈকত পর্যন্ত যেতে পারবে। এবং মংলা যে বন্দর, সেই বন্দর থেকে কিন্তু ভারী জিনিসপত্র আগে চিটং হয়ে সিলেট যেত বা চিটং হয়ে উত্তরাঞ্চলে যেত, এখন কিন্তু এই দিকটাতে যেতে পারবে, এই পদ্মা সেতু ব্যবহার করতে পারবে এবং জিডিপিতে একটা বড় অবদান রাখবে। এবং এটা বাংলাদেশের আরেকটা বড় অর্জন, যে সমকালীন বিশ্বে, সমসাময়িক বিশ্বের সবচেয়ে বড় সেতু, 6.15 কিলোমিটার হচ্ছে মূল সেতুর দৈর্ঘ্য, কিন্তু বাস্তবে এই সেতুটি আমরা দুই পাশে, অর্থাৎ দুই রাস্তার দুই পাশে সংযোগ মিলিয়ে প্রায় 9.5 কিলোমিটার। এবং আরেকটা ইন্টারেস্টিং তথ্য আমি জানি যে বা জানাই যে পদ্মা সেতুতে প্রতি সেকেন্ডে, প্রতি 20 সেকেন্ডে যতটুকু পানি যায়, পুরো ঢাকা শহরের 2 কোটি মানুষের একদিনের পানির গোসল, খাওয়া দাওয়া সবকিছু মিলে যে পানি বের হয় পদ্মা সেতুতে, মাত্র 20 সেকেন্ডে সেই পরিমাণ পানি প্রবাহিত হয়। এবং এটা বিশ্বের অন্যতম খরস্রোতা নদী, অর্থাৎ আমাজান নদীর পরেই পদ্মা নদী। এরকম খরস্রোতা নদীতে এর আগে সেতু গড়ে তোলার রেকর্ড বিশ্বে নেই। এই সেতুতে 41টি স্প্যান আছে এবং 42টি খুঁটি আছে নদীর উপর। নদীতে 40টি এবং দুই পাড়ে দুটি মিলিয়ে 42টি খুঁটি, 41টি স্প্যান, 6.15 কিলোমিটার দৈর্ঘ্য। এবং এই সেতুটি 4 লেনের এবং এই সেতুটি দ্বিতল, উপরে 4 লেনের সড়ক, নিচে মালবাহী দ্বিতল ট্রেন, যাত্রীবাহী ট্রেন চলাচল করতে পারবে। ট্রেনের গতি 160 কিলোমিটার পর্যন্ত এবং গাড়ির গতি 100 থেকে 120 কিলোমিটার গতিতে চলতে পারবে। এখন যেখানে ফেরি পার হয় মানুষ 2 ঘন্টা 2.5 ঘন্টায়, কখনো ফেরি দুর্ঘটনা ঘটে, লঞ্চ ডুবে যায়, কিছুদিন আগে স্পিড বোটে একসঙ্গে 30 জনেরও বেশি মানুষ মারা গেছে, সেখানে পদ্মা সেতু দিয়ে মুহূর্তে 1 মিনিটের মধ্যে মানুষ পার হয়ে যাবে, কোনো ধরনের যাত্রী বিঘ্নতা বা যাতায়াতে বিঘ্ন ঘটবে না। নিশ্চয়ই বাংলাদেশের অর্থনীতিতে এটা বড় ধরনের একটি রোল প্লে করবে বলে সাংবাদিক হিসাবে আমি মনে করি।